নমস্কার বন্ধুরা, মালা ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম। সামনে দুর্গা পুজো, সেইগুলিকে আমরা অনেক শপিং করেছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। সেই সব জামা কাপড় শাড়ি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাই দেখুন, প্রথমে দেখাচ্ছি আমার দাদি। আমার দাদির দেখুন, একটা ড্রেস, একটা এবার দেখুন, দেখছি আমার গুনগুন, দেখুন এই যে আমার গুনগুনের একটা, আমার গুনগুনের দাদির দুটো একই ড্রেস ম্যাচিং করে। বলুন, দুগুণ পুরো ম্যাচিং করে পরবে, ঠাকুর দেখতে যাবে, দুগুণকে তো দারুণ লাগাবে। এই একটা, এটার সাথে প্যান্ট আছে, প্যান্ট বলছি স্কার্ট আছে, এই ড্রেসটার সঙ্গে এই স্কার্ট। এবার আসছে আমার গোবরের, আমি তো বাড়িতে আমার গোবরের নাম নাম ধরে ডাকি, গোবর ভালো নাম রোহন, তার রোহন। দেখুন এই যে এই গেঞ্জির সঙ্গে এই জিন্স, জিন্সটা সামনের দিকে করে দেখো, এই একটা গেঞ্জি, এই একটা জিন্স, আমাদের গোবরের এই একটা ড্রেস, এই একটা ড্রেস, পুরোটা খুলে দেখো, আর হচ্ছে আমাদের বড়দের ছোট বৌমার শাড়ি, এরা দু কালার আছে, লাল আর হলুদ, দেখে তো বুঝতেই পারছে। হলুদটা এই যে, আর এই বাড়ি থেকে মারা আমাকে যে ড্রেসটা দিয়েছে ওটা এখনো আসেনি, ওটা আসলে আমি আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো। বছর পুজোতে শুধু শাড়িই নিয়েছি, আর মাদের কাছ থেকে মানে আমাদের শাশুড়ির কাছ থেকে একটা ড্রেস নিয়েছি, সেটা হচ্ছে পরে পরে দেখাবো। জামদানি, এই দুটো শাড়ি পুজোতে ছোট বৌমা দিয়েছে আমাকে, ছোট বৌমা দুটো শাড়ি দিয়েছে বলে আমি আর শাড়ি নিই নাই, এইটা দিয়েছি ষষ্ঠী দিন করার জন্য। আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন, আর পুজোতে তো ঠাকুর দেখতে যাব, তখন পরবো, আপনারা তখন দেখতেই পাবেন, দেখে বলবেন আমাদেরকে কেমন লাগছে ড্রেসগুলো পরে। দেখুন আমাদের বাচ্চাদের জামা কাপড়, আর আমার ছোট বোনের বৌমার শাড়ি, সব কিছু আপনাদের দেখালাম, বাড়ির সবারটা তো দেখানো সম্ভব না, যদি কিছু কিছু আমি দেখিয়েছি আপনাদের, এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সামনে পুজো, পুজোতে খুব ভালো মতো খাবেন, এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। দেখুন আমাদের বাড়িতে তো 10-11 জন লোক, এটা তো আপনারা সবাই জানেন, তো সবার জামাকাপড় দেখাতে পারলাম না, কারণ সবার জামাকাপড় দেখাতে গেলে অনেকটা টাইমও লাগবে, তাই কিছু কিছু জনের দেখানো হলো, সবারটা দেখানো সম্ভব হয়নি, কারণ অনেকটা বড় তালে ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের সবকিছু দেখালাম, তাই এখন আমরা একটা জিনিস খাবো, সেই জিনিসটার নাম শুনলেই সবার জিভে জল চলে আসে, দাঁড়ান আমি সেই জিনিসটা ঘর থেকে নিয়ে আসছি। আর আমি ততক্ষণ জামা কাপড় গুলো ভাঁজ করে নিতে লাগি, গুছিয়ে দিই সবারটা। দেখুন জল পাই, দেখুন জল পাই,
আপনাদের কাপু অনেকগুলো জলপাই নিয়ে এসেছিল, তো চাটনি বানিয়ে খেয়ে নিয়েছি, তো এখন একটা জলপাই আছে। তো এখন এই জলপাইটা মা খাবো। তো দেখুন নিয়ে নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেবো অল্প লবণ। তার আগে জলপাইটা ঘষে নেব, এইভাবে জলপাই ঘষে মাখায় খেতে কিন্তু দারুণ লাগে। এখন বাজারে প্রচুর জলপাই উঠেছে, জলপাইয়ের চাটনি, জলপাইয়ের আচার, জলপাইয়ে ডাল, অনেক কিছু বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একদিন আপনাদের জলপাইয়ের চাটনি বানিয়ে দেখাবো। আর আমার তো টকের নাম শুনে জিভে আগে জল চলে আসে। এটা প্রত্যেকটা মানুষের, তুমি ওখানে বসে খাচ্ছ, আমার নিজেরই জল চলে এসেছে। আর এইভাবে যদি ঘষে একটু সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো যায় তাহলে তো দারুণ লাগে। দেখুন ঘষে নিয়েছি, ঘনের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর এই যে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাখবো। দেখুন কত সুন্দর লাগছে, এখন খাবো। দারুণ টেস্ট, এইভাবে একবার জলপাই মেখে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দারুণ টেস্ট লাগবে।